দিনাজপুরে যত্রতত্র গড়ে ওঠা অপরিকল্পিত অটো রাইস মিল ও চাতালের করাল গ্রাস থেকে রক্ষা পেতে এবার আন্দোলনে নেমেছে ভুক্তভোগী সাধারণ মানুষ। এসব অটো রাইস মিল ও চাতালের বিষাক্ত ধোয়া, বর্জ্য, ধুলো, ময়লা, তুষ, ছাই উড়ে জনবসতি আবাসিক এলাকার মধ্যে ছড়িয়ে পড়ছে, ঘটছে পরিবেশের বিপর্যয়। ধোয়া ও ছাই উড়ে রাস্তাঘাট, বসতবাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে গাছপালা, পুকুর, ডোবা, নালা। বিষাক্ত ধোয়া ও ছাইয়ের কারণে রাস্তা দিয়ে মানুষের চলাচল অযোগ্য হয়ে পড়ছে। চোখের রোগ, শ্বাসকষ্ট, অ্যাজমা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এলাকার মানুষ। এর প্রতিবাদে ভুক্তভোগী এলাকাবাসী বিক্ষোভ, মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি দিয়ে আন্দোলনও করছেন, কিন্তু কোনো প্রতিকার নেই তাতে। দিনাজপুরের 13টি উপজেলায় প্রায় 2000 চাউল কল রয়েছে, এর মধ্যে অটো রাইস মিল ও হট ফ্লু মিল প্রায় 200টি, এছাড়া বাকিগুলো মেজর মিল ও হাস্কিং মিল। দিনাজপুর, সদর, বীরগঞ্জ ও বোচাগঞ্জ উপজেলায় সবচেয়ে বেশি চাউল কল রয়েছে। এসব অধিকাংশ চাউল কল অপরিকল্পিত, নিয়ম নীতি তোয়াক্কা না করে যত্রতত্র গড়ে ওঠায় এসব চাউল কল পরিবেশের বিপর্যয় ডেকে আনছে। মিল ও চাতালের বিষাক্ত ধোয়া, ছাই, তুষ, ধুলো, ময়লা উড়ে পরিবেশ দূষণ করছে। জলাশয় ও নদীতে কালো পানি ও ছাই গিয়ে দূষণের ফলে মাছ মরে যাচ্ছে, কালো ধোয়া ও ছাই জমে ফল আসছে না গাছে, এমনই অভিযোগ সদর উপজেলার মাঝিপাড়া ও আউলিয়াপুর এলাকাবাসীর। এলাকার গৃহবধূ জান্নাতুল বেগম জানালেন, রান্না বান্না করার সময়ও হাঁড়ি পাতিলে ছাই ধুলো পড়ে, খাওয়ার সময়ও ভাত বাড়া বাসনে পড়ে ছাই ধুলো। মোবারক হোসেনের অভিযোগ, তার পুকুরের মাছ নষ্ট হয়ে যাচ্ছে, গাছগুলো মরে যাচ্ছে, যেগুলো আছে ফল ধরছে না আগের মতো। প্রতিনিয়ত এলাকার লোকজন চোখের ডাক্তারের কাছে ছুটতে হচ্ছে, এছাড়াও চর্মরোগ তো লেগেই আছে এলাকায়। সরেজমিনে দেখা গেছে অটো রাইস মিলগুলোতে নির্দিষ্ট পরিমাণ উঁচু চিমনি থাকার কথা থাকলেও বেশিরভাগ মিলেই চিমনি নেই। চিমনি না থাকায় মিলের ছাই ও ময়লা উড়ে আশেপাশের ঘরবাড়ি যেমন নষ্ট হচ্ছে, তেমনি পথচারীর চোখে মুখে পড়ে চোখ নষ্ট হচ্ছে, সেই সাথে ঘটছে সড়ক দুর্ঘটনা। সব মিলিয়ে চরম ভোগান্তিতে রয়েছে এলাকার মানুষ। এর প্রতিবাদে ভুক্তভোগী এলাকাবাসী বিক্ষোভ, মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি দিয়ে আন্দোলনও করছেন, কিন্তু তাতে কোনো প্রতিকার নেই, বরং নতুন নতুন আরও মিল চাতাল গড়ে উঠছে, এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন এলাকাবাসী। উদ্ভিদবিদ মোহাম্মদ মোসাদ্দেক হোসেন জানালেন, ক্রমাগত বিষাক্ত ছাই ও কালো ধোয়া বাতাসে উঠতে থাকলে বাতাস ও জমিতে ক্ষারের পরিমাণ বৃদ্ধি পায়, আর বাতাসের ক্ষেত্রে অক্সিজেনের পরিমাণ কমে যায়, উদ্ভিদের চরম ক্ষতি হয়, ফুল ও ফল উৎপাদনে বাধাগ্রস্ত হয়, জমির পুষ্টি উৎপাদন হ্রাস পায় এবং একসময় মাছ পশু পাখি মারা যায়, এটি পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকি। দিনাজপুরের ঐতিহ্যবাহী কেবিএম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল হুদার অভিযোগ, অপরিকল্পিত অটো রাইস মিল ও চাতাল গড়ে উঠায় তার কলেজ সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান বিপর্যস্ত হয়ে পড়েছে, ক্লাস নেওয়া থেকে শুরু করে শিক্ষক শিক্ষার্থীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। দিনাজপুর চাউলকল মালিক গ্রুপের সভাপতি মোসাদ্দেক হোসেন জানালেন, অটো রাইস মিলের পাশাপাশি ধান সিদ্ধ, শুকনো সহ নানা প্রক্রিয়ার জন্য বয়লার চাতালও রয়েছে 3 সহস্রাধিক, সেখানে প্রতিদিন গড়ে প্রায় 25,000 মেট্রিক টন চাল উৎপাদিত হয়। এখানকার উৎপাদিত চাউলের ব্যাপক চাহিদা থাকায় দেশের চাহিদা মিটিয়ে বাইরেও রপ্তানি করা হয়, তাই দেশের উন্নয়নের জন্য শিল্পায়নের প্রয়োজন রয়েছে। শিল্পায়নের এলাকায় যেমন বসতবাড়ি গড়ে উঠছে, তেমনি শিল্পায়নের নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় সুবিধা মতো গড়ে উঠছে চালকল। তবে আমরা এখন পরিবেশের বিষয়টি মাথায় রেখে চালকল গড়ে তুলছি। অভিযুক্ত চালকল মালিক মোহাম্মদ ওহিদুল ইসলাম জানালেন, এলাকাবাসীর আন্দোলন অযৌক্তিক, তার নির্মাণাধীন চালকলটি আধুনিকায়ন, তার এই মিল দ্বারা কোনো প্রকার বায়ু এবং পানি দূষণ হবে না। দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান জানালেন, বেশ কিছু চাউল কলের বর্জ্য, বিষাক্ত কালো ধোয়া, তুষ ও ছাই পরিবেশের বিপর্যয় ঘটাচ্ছে বলে তার কাছে অভিযোগ রয়েছে, তাই ওইসব চাউল কল তিনি বন্ধের জন্য তার গাছের উপরে যে পড়ে, ফলে শ্রুতিতে গাছের যে ফুলে পরাগায়ন হয় সে পুরো পরাগায়নে বাধাগ্রস্ত করে, ফলে ফল উৎপাদনে এই হ্রাস পাচ্ছে। ফলশ্রুতিতে এই অঞ্চলে উদ্ভিদের যে বিস্তার এবং ফসল উৎপাদনের যে প্রক্রিয়া তাতে বাধাগ্রস্ত হচ্ছে। আশেপাশে
অপরিকল্পিত উপায়ে গড়ে ওঠা অটোমেটিক রাইস মিলগুলো ছাই কয়লার কোনা এটি গোটা ক্যাম্পাসকে এটি একেবারে কালো করে ফেলছে। আমাদের অধিকাংশ ছাত্রছাত্রীরা এখানে আমাকে তারা কমপ্লেন করেছে যে এই ছায়ের গুঁড়া তাদের চোখে পড়ে তাদের চোখ অনেকটা অনেকেরই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শ্বাসকষ্টে কেউ কেউ ভুগছে। ওই মিল আমি কিনে মিল মডিফাই করছি, এখানে দূষণ ছাড়া মিল, ছাই দূষণ হবে না, পানি দূষণ হবে না, আমি এইভাবেই মিল তৈরি করছি যাতে এলাকাবাসীর ক্ষতি না হয়। দূষণ নিয়ন্ত্রণের জন্য আপনার জন্য অটো রাইস মিলের দূষণ সাধারণত পানি দূষণ করে, তারপরে বায়ু দূষণ, তারপরে ধুলাবালি আছে, তো এই অটো রাইস মিলগুলো যাতে আবাসিক এলাকায় স্থাপিত হতে না পারে এবং যেগুলো হয়তো স্থাপিত হয়েছে সেগুলো দূষণ কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে আমরা রাইস মিলগুলোকে বারবার তাগাদা দিচ্ছি। আন্দোলনে নেমেছেন এলাকাবাসী, এ বিষয়ে সংসদ কর্তৃপক্ষ দ্রুত হস্তক্ষেপ নেবেন এমনটা প্রত্যাশা করছেন পরিশ্রমী ও ভুক্তভোগী সাধারণ মানুষ। থেকে শাকিব।